হ্যালো ভিউয়ার্স, আমি এস এম মাসুক আপনাদের ওয়েলকাম করছি আজকের এপিসোডে, যেখানে আমরা কথা বলবো ববি দেওল অভিনীত ও অতুল সাব্বারওয়াল পরিচালিত নেটফ্লিক্সের নতুন সিনেমা ক্লাস অফ 83 নিয়ে। তো চলুন আর দেরি না করে আলোচনা শুরু করা যাক অ্যাবাউট দ্য মুভি আই জাস্ট ওয়াচড। ভিডিওটি শুরু করবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকতে অনুরোধ করছি। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি স্পয়লার অ্যালার্ট। রেড চিলিস এন্টারটেইনমেন্ট নিবেদিত এই সিনেমাটি মূলত হুসান জাইদির দ্য পানিশার্স অফ মুম্বাই পুলিশ দ্য ক্লাস অফ 83 উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত। গল্পের শুরুতে দেখা যায় মুম্বাই পুলিশের একজন চৌকস অফিসার বিজয় সিং, যাকে একটি পানিশমেন্ট পোস্টে নাসিক পুলিশ একাডেমির ডিন হিসেবে পাঠানো হয়েছে। এখানে তার পাঁচজন ছাত্রের পয়েন্ট অফ ভিউ থেকে গল্পের শুরু। টিপিক্যাল পুলিশ ড্রামা থেকে ভিন্ন স্টোরি টেলিং সিনেমার শুরুতেই দর্শককে গল্পে হুক করে নেয়। এন্ট্রি সিন থেকেই ববি দেওল বুঝিয়ে দিয়েছেন এটি তার কামব্যাক ফিল্ম। আর তার ঠিক পরের দৃশ্যেই ছাত্রদের প্রশিক্ষণের দৃশ্যের মাধ্যমে বিজয় সিং তার ছাত্র ও দর্শক উভয়ের উপরেই তার প্রভাব প্রতিষ্ঠা করে। সাম্প্রতিক কমেডি বা মিডিয়োকার রোলের বাইরে এ ধরনের একটি চরিত্রই যেন ববির প্রয়োজন ছিল একজন অভিনেতা হিসেবে তার ইমেজ নতুনভাবে নতুন জেনারেশনের কাছে প্রতিষ্ঠা করতে। আমার মতে এটি ববির ক্যারিয়ারের অন্যতম আকর্ষণীয় একটি চরিত্র। চরিত্র হিসেবে ডিন বিজয় সিং খুবই শীতল কিন্তু একই সাথে পিতৃস্নেহে পরিপূর্ণ, শান্ত কিন্তু ভেঞ্জফুল। গম্ভীর আর স্ট্রং পার্সোনালিটির এই চরিত্রটি ববি দেওল ফুটিয়ে তুলেছেন খুব চমৎকারভাবে। সিনেমাটির অন্যতম দিক হচ্ছে ববি দেওল ছাড়াও আরও একাধিক প্রোটাগনিস্টের উপস্থিতি এবং তাদের চরিত্রগুলোকে চমৎকারভাবে ব্যবহার। বিজয় সিং মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের প্রতি তার ব্যক্তিগত ক্ষোভ ও তার আদর্শের ছাঁচে ফেলে নাসিক পুলিশ একাডেমির 83 ব্যাচের পাঁচজন ছাত্রকে তৈরি করে মুম্বাই আন্ডারওয়ার্ল্ড ও সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে অ্যান্টিবডি হিসেবে। এখানে নবাগত সবার পারফরমেন্স দুর্দান্ত। চরিত্রগুলো প্রত্যেকের ডেভেলপমেন্ট ও ট্রান্সফরমেশন গল্পের অন্যতম শক্তিশালী দিক। এছাড়াও তাদের পাঁচজনের মধ্যকার সম্পর্কের পরিবর্তন, সেলফ রেসপেক্ট ও বন্ধু হিসেবে তাদের কেমিস্ট্রি দুর্দান্ত। গল্পের আর্ট ডিরেকশন ও সেট ডিজাইন খুবই ইমপ্রেসিভ। খুবই ব্যাপক পরিসরে না হলেও ভিনটেজ গাড়ি, কনভিন্সিং সেট আর প্রপ, তৎকালীন মুভি পোস্টার আর তার সাথে ব্যালেন্সড কালার গ্রেডিংয়ের কম্বিনেশনে 80-এর দশকের মুম্বাই খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে। যদিও সাউন্ড ডিজাইন বেশ ভালো, তবে আবহাওয়া সঙ্গীতের ব্যবহার আমার কাছে কিছুটা দুর্বল মনে হয়েছে। এক্ষেত্রে সিনেমাটি প্রত্যাশিত অ্যাকশন দৃশ্য তৈরি করতে ব্যর্থ হয়েছে। এর কারণ হিসেবে হয়তো উল্লেখ করতে হয় সিনেমাটির সবচেয়ে দুর্বল দিক। দুর্দান্ত এ প্রোটাগনিস্টদের বিপরীতে সিনেমাটিতে উল্লেখযোগ্য একজন অ্যান্টাগনিস্টের অভাব। সিনেমাটিতে একজন মূল অ্যান্টাগনিস্ট রয়েছে। এছাড়াও মূল চরিত্রগুলোর প্রোটাগনিস্ট থেকে কিছুটা অ্যান্টাগনিস্ট আবার প্রোটাগনিস্টের ট্রান্সফরমেশন খুবই চমৎকার, কিন্তু তা গল্পে অ্যান্টাগনিস্টের অভাব ঢাকতে পারেনি। তাছাড়া এসব ট্রান্সফরমেশন প্রতিষ্ঠায় টাইম জাম্প ব্যবহার করা হয়েছে, যা বেশ দুর্বল। অর্থাৎ কয়েক বছর অতিবাহিত হওয়ার বিষয়টি স্মুথলি প্রতিষ্ঠিত হয়নি এবং কিছু ক্ষেত্রে দৃষ্টিকটু মনে হয়েছে। এক্ষেত্রে গল্পের সবচেয়ে দুর্বল দিক মনে হয়েছে ঘটনার পট পরিবর্তন বা মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ভয়াবহতা ও পলিটিক্যাল সিস্টেমের দুরবস্থাকে বিস্তারিতভাবে না দেখানো। এর ফলে গল্পের মূল প্লট ও গোলের ইম্প্যাক্ট দুর্বল হয়ে পড়েছে। হয়তো সিনেমা হিসেবে রিলিজ দেওয়ার ফলে রান টাইম নিয়ন্ত্রণের সুবিধার্থে এসব ডিটেইলিং ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করা হয়েছে। এক্ষেত্রে সিনেমাটি দেখে আমার মনে হয়েছে এটি সিরিজ হিসেবে নির্মিত হলে আরও অনেক বেশি উপভোগ করার সুযোগ ছিল, যেমনটা আমার সাইফ আলী খানের লাল কাপ্তানের ক্ষেত্রেও মনে হয়েছিল। এছাড়াও পার্শ্বচরিত্রগুলোর ভূমিকা ও ব্যবহার গল্পকে চমৎকারভাবে এগিয়ে নিয়ে গেলেও সিনেমাটিকে আরও অনেক বেশি উপভোগ্য হতে পারত বলে মনে হয়েছে। তবে নিঃসন্দেহে ক্লাস অফ 83 নতুন জেনারেশনের কাছে ববি দেওলকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে এবং তাকে এ ধরনের চরিত্রে আরও বেশি দেখতে পাবার প্রত্যাশা তৈরি করেছে। মুভিটি দেখে কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। এছাড়াও ফেসবুকে আমাদের পেজটি লাইক করে আমাদের সাথে থাকতে অনুরোধ করছি। তো আজ এ পর্যন্তই, টিল নেক্সট টাইম।